আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি সম্প্রতি একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য বলেছেন। তারপরে এই ভিডিওতে বিভিন্ন রকমের আপত্তিকর কমেন্ট অনেকে করছেন, একটা পর্যায়ে আমি বাধ্য হয়েছি কমেন্ট বন্ধ করে দিতে। এবং এখানে একটা কথা বলতে হবে যে 15 বছর 7 মাস যখন এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছিল, তাদের অনেক উচ্ছিষ্ট ভুগিয়ে দেশে রয়ে গেছে। তারা কিন্তু প্রথম কয়েকদিন চুপচাপ ছিল, কিন্তু তারা এখন আর সহ্য করতে পারছে না, স্বাভাবিক। 15.5 বছরের একটা লুটপাটের সংস্কৃতি, এখান থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে? আমি এখানে কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এবং সেইগুলো কিন্তু কোনো সাধারণ কোনো পত্রিকা নয়, বাংলাদেশের একদম জাতীয় পর্যায়ের পত্রিকাগুলো এবং বিবিসি, তাদের স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিচ্ছি। বিভিন্নজন বিভিন্ন রকম আপত্তিকর কথা লিখেছেন, তার মধ্যে একজন লিখেছেন, আমি কথা বলতে পারি না ভাই, আমি কথা বলতে পারি না, আমার ভিডিও আপনার শোনার দরকার নাই। যারা কথা বলতে পারেন, আপনি বিজেপির দাদারা, আপনি ওইগুলো শুনেন, আমার ভিডিও আপনার শোনার দরকার নাই, আমার কথা আপনার ভালো লাগবে না তো, কারণ আপনি হচ্ছেন আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভূমি, সুতরাং আপনার আমার কথা ভালো লাগবে না। আমি বাধ্য হয়েছি এই কমেন্ট সেকশনটা অফ করে দিতে, মানে এই ধরনের কিছু আপত্তিকর কথা। অনেকে বলছেন যে আমি সাম্প্রদায়িক কথাবার্তা বলছি, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের অনেক প্রমাণ তারা বলছে, তার কি প্রমাণ চান? এখন আমি বলতে চাচ্ছি, হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে কি কারণে? সেটা কি হিন্দু হওয়ার কারণে নাকি না আওয়ামী লীগ করার কারণে? যদি আওয়ামী লীগ করার কারণে হয়, তাহলে আপনি আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভুগি হবেন, কিন্তু এটার জন্য কিছু দায় ভার নিবেন এটা তো হয় না, সবাই তো নিচ্ছে যারা আওয়ামী লীগ, এখানে কিন্তু মুসলিম হিন্দু দেখে করা হচ্ছে না। সুতরাং আপনারা দয়া করে এখান থেকে বের হয়ে আসুন, সুতরাং এই ধরনের কথাবার্তা ছড়াবেন না। আর যারা খুব মায়া কান্না করছেন হিন্দুদের জন্য, যখন ওই যে একটা মেয়ে মারা গেল, কি কি দাস মেয়েটা, ওই মেয়েটা যখন মারা গেল, এনে তো কোনো কথা বললেন না আপনারা, একটা টু শব্দ করলেন না সীমান্তে যখন গিয়েছে গুলি করে মারলো। তার মানে এগুলো হচ্ছে যেহেতু বিজেপি করেছে, সুতরাং ভারত যেহেতু করেছে, তাহলে এটা জায়েজ, তাহলে কোনো অসুবিধা নাই। ছাত্রলীগ যখন বিশ্বজিৎকে কুপিয়ে মারলো, তখন আর সংখ্যালঘুদের উপর আক্রমণ হিসেবে দেখানো হবে না, এটা তাহলে কোনো ঘটনা না, বিষয়টা তো এরকমই হয়ে গেছে। আপনারা নিজেরা চিন্তা করুন যে ভারতের ব্যাপারে আপনাদের অবস্থানটা কি হওয়া উচিত। ভারত যেটা করছে, এটা পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা নেই। দাবি করা হচ্ছে যে আমাদের বন্ধু তারা, অথচ বাংলাদেশ ভারতের সীমান্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত, তথাকথিত বন্ধু, ভারতের কোনো বন্ধু নেই এই দক্ষিণ এশিয়াতে, আশেপাশে কোনো বন্ধু ভারতের নেই, একমাত্র বাংলাদেশের কথাই তারা দাবি করতো, মানে বাংলাদেশ থেকে দাবি করা হতো যে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশ ভারত সম্পর্ককে। ভারতের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে মোটেও ভালো ছিল না, কারণ ভারত সম্পর্ক করেছে একটা নির্দিষ্ট দলের সাথে, বাংলাদেশের জনগণের সাথে তারা বন্ধুত্ব করেনি। এবং এখন পর্যন্ত তারা যেভাবে নির্লজ্জভাবে তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে উস্কানি দিয়ে যাচ্ছে, কল্পিত, যেমন ভারতে আমি কথাটা বললাম যে একজন মুসলিমকে আবারও হত্যা করেছে, গরুর মাংস বহন করছে এই অজুহাতে, এই ধরনের ঘটনা কি বাংলাদেশে কখনো ঘটেছে? বরং আমরাই তো তাদের মন্দির পাহারা দিয়ে রাখি। আমি বলি না যে বাংলাদেশে হিন্দুদের উপরে কোনো ধরনের হয়তো এমন কিছু আগ্রাসন হয়, হয়তো কথাবার্তা তাদেরকে অনেক সময় মানে তুচ্ছতা ছিল করা হয়, সুতরাং এটা ভারতে কি করে সেটা দিয়ে যে আমাদের এখানে সংখ্যালঘু নির্যাতন কেন জায়েজ করবো, ব্যাপারটা মোটেও এরকম না। কিন্তু এখন যেটা হচ্ছে যে ভারতের বাংলাদেশে আক্রমণের হুমকি দিয়েছে, আক্রমণ কি তারা স্পষ্টভাবে রাজনাথ সিং সে বলেছে যে ইউক্রেন রাশিয়া পরিস্থিতি তো এত 1000 মাইল দূরে গিয়ে কি আর সেই সক্ষমতা কি ভারতের আছে, বা সেই যুদ্ধে জড়ানোর কি কোনো কারণ আছে? ইসরায়েল হামাসের কথা বলা হচ্ছে, সেটাও তো 1000 মাইল দূরে, সেখানেও তো ভারতে যাওয়ার কোনো সুযোগ নেই, বা ভারত তো আমেরিকা না যে তাদের নৌবহর বা তাদের সোলজার সেখানে যাবে তো। এবং সে 3 নম্বর কি বলেছে যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতির উপর নজর রাখতে বলেছে, বাংলাদেশের পরিস্থিতি তো অনেক ভালো আছে, বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো আছে। দুঃখজনক বিষয় হচ্ছে পাকিস্তান ধর্মভিত্তিক একটা রাষ্ট্র, একটা কি বলে এটা, এটা একটা মানে মৌলবাদী রাষ্ট্র বললাম, ঠিক আছে বলে ধরে নিচ্ছি, সেখান থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে এসেছে, এবং বাংলাদেশ এরকম মৌলবাদী রাষ্ট্র থাকতে চায় নাই, বা একটা ধর্মীয় আইডেন্টিটি নিয়ে বাংলাদেশ থাকতে চায় নাই, সেই জন্য আমরা স্বাধীন হয়েছি। দুঃখজনক ঘটনা হচ্ছে যে যে ভারত ধর্মনিরপেক্ষ ভারত, সেই ভারতের রাজনীতি এখন সম্পূর্ণ হচ্ছে উগ্র কট্টর যে সন্ত্রাসী সংগঠন, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং ভারতের জনগণ খুব দুর্ভাগ্যজনক, বাংলাদেশে ধর্মীয় রাজনীতি থাকলেও তারা কিন্তু ক্ষমতায় যাবে সেই সুযোগ কিন্তু আজ পর্যন্ত হয়নি। কিন্তু ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, অন্ততপক্ষে জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেখানে বারবার ক্ষমতায় আসছে একটা কট্টর, যারা কিনা দেশকে দুইটা মানে শিবিরে ভাগ করে, দেশটাকে বিভক্ত করে, ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দিয়ে
ক্ষমতা এসেছে বিজেপি, ভারতের জনগণ কিন্তু তাদের কি বারবার ভোট দিচ্ছে। সুতরাং এটা ভারতের জন্য, ভারতবাসীর জন্য একটা লজ্জার বিষয়। ভারতে অবশ্যই অনেক উদারপন্থী মানুষ রয়েছেন, কিন্তু সংখ্যাটা, পার্সেন্টেজটা কমে গেছে, অনেক কম, এবং এটি হচ্ছে আশঙ্কার কারণ। নরেন্দ্র মোদী মানুষকে কি করে গোমূত্র খেতে বলে, অর্থাৎ গরুর প্রস্রাব, গরুর পেশাব খেতে বলে, সে কি নিজে খায় নাকি? এগুলো হচ্ছে ভণ্ডামি। মানুষ কেন যে বুঝতে পারে না আমি জানি না। তো প্রিয় দর্শক, আমি এই ভিডিওটা আসলে একটা কাউন্টার ভিডিও আমার করার দরকার ছিল, কারণ আমি কিছু স্ক্রিনশট এখানে দেখিয়ে দিলাম এই ভিডিওতে। এটা সত্যি একটা ঘটনা, সত্যি একটা ঘটনা, এবং যেটা কিনা আন্তর্জাতিক মিডিয়াতে এবং সবাই জানে, এইটা নিয়ে কথা বলার কারণে আমাকে মানে অনেক বিরূপ মন্তব্য করা হয়েছে। আমি কিন্তু এই চ্যানেল যে এটা আপনারা দেখবেন, দেখলে আমার দুটো টাকা আসবে না, আমি কিন্তু এই কারণে আমার চ্যানেল না, আমি যেটা বিলিভ করি আমি সেটা বলবো। বিগত 15.5 বছর কিছু বলতে পারিনি। 2008 সালে আমি নৌকায় ভোট দিয়েছিলাম আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আমি ভোট দিয়েছিলাম। আমি জানতাম না যে আওয়ামী লীগ এরকম চরম ফেসিস্ট একটা দল হয়ে যাবে। 14 নির্বাচন থেকে কিন্তু আমি একটু আওয়ামী লীগের দিকে আমি বিরাগভাজন হয়েছি। তারপর 18 দেখলাম 24 দেখলাম, এবং সর্বশেষ যে অবস্থা হয়েছে হাসিনার এবং আওয়ামী লীগের ফেসিবাদী আচরণ, এই অবস্থায় কোনো সভ্য লোক, কোনো ভদ্রলোক আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারে না, এটা সম্ভব না। এটা যে কারণে আমি ভিডিও করছি, এটা আমি আমার কথা বলে যাব। বিগত সময় আমরা কেউ কোনো কথা বলতে পারিনি, বিভিন্ন ভয়ের সংস্কৃতি আমাদেরকে মুখ বন্ধ করে রাখা হয়েছিল। আমি বলবো, এটা এরকম না যে আপনারা দেখবেন আমার ভিউ দরকার, না কোনো দরকার নেই আমার ভিউ। যারা আমার কথা শুনতে চান শুনবেন, আর যারা খুব বেশি জ্ঞানী লোক, তারা অনেক জ্ঞানী লোক আছে, তাদের ভিডিও দেখবেন, আওয়ামী লীগের ভিডিও আছে দেখবেন, বিজেপির অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে ওদের ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখার দরকার নাই। আর যারা মনে করেন যে আমার কথা ভাল লাগে তারা শুনবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।